ওয়েলকাম বন্ধুরা। তো গত ভিডিওতে বলা হয়েছিল যে নেক্সট যে ভিডিও আসবে সেতে ভেক্টরের থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষা আসার প্রশ্নগুলি নিয়ে ডিসকাশন হবে। তো এইভাবে শর্ট ভিডিওগুলোতে প্রতিটি কোশ্চেন একটি বা দুটি করে কোশ্চেন আলোচনা হবে। তো এই কোশ্চেনগুলোর মতোই তোমরা বইয়ে অনেক কোশ্চেন দেখবে থাকবে বইয়ের মধ্যে, তো তোমরা সেইগুলো করার চেষ্টা করবে। তো আজকে এই ভিডিওতে একটি কোশ্চেন আলোচনা করা হয়েছে, তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে এবং চ্যানেলের সঙ্গে থাকবে, তো তোমরা ভিডিওটি দেখো। প্রশ্নটি হলো, রেজাল্টেন্ট অফ পি অ্যান্ড কিউ ইজ আর, ইফ কিউ ইজ ডাবলড আর ইজ ডাবলড, হোয়েন কিউ ইজ রিভার্সড আর ইজ অ্যাগেইন ডাবলড, ফাইন পি ইজ টু কিউ ইজ টু আর। এখানে পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল বলা নেই, তাই আমাদের বলতে লাগবে পি প্লাস কিউ ইকোয়ালস টু আর, তারপরে আর স্কোয়ার ইকোয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কস থিটা। এটা এক নম্বর। এখানে বলছে যখন কিউ ডাবল করা হয় তখন আরও ডাবল হয়, তাই টু আর স্কোয়ার ইকোয়ালস টু পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার প্লাস টু পি ইন্টু টু কিউ ইন্টু কস থিটা। তারপরে একটা রেজাল্ট আসতো, সেটা হলো 2 নম্বর। তারপর আবার বলছে যে কিউ রিভার্সড হলে আর ডাবলড হবে, অর্থাৎ যে কোণটা ছিল থিটা সেটা 180 মাইনাস থিটা হয়ে যাবে। তাহলে সেটা এখন আমরা 3 নম্বর সমীকরণ পেলাম। এখন 1, 2, 3 এই তিনটা সমীকরণ থেকে আমাদের রেজাল্টটা বের করতে লাগবে। আমাদের 1 + 3 করলে আসছে হলো 5/2 আর স্কোয়ার ইকোয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা 4 নম্বর সমীকরণ। তারপর এখানে 2 + 2 × 3 করলে একটা সমীকরণ পাওয়া যায়, তার থেকে পাওয়া যায় হলো ভ্যালু 3/2 আর স্কোয়ার ইকোয়ালস টু কিউ স্কোয়ার, কিউ ইকোয়ালস টু √3/2 আর। এই ভ্যালুটা আমরা 5 নম্বর সমীকরণে বসাই দিব। তারপর এখানে আসছে হলো দুইটা সমান, অর্থাৎ পি ইস টু কিউ ইস টু আর হলো √2 ইস টু √3 ইস টু √2। থ্যাংক ইউ।